একাংশ ক্ষুদ্র চাহ খেতিয়কর বিড়ম্বনার কথা কবলে উলাইছে। এই সময়ছোৱাত ক্ষুদ্র চাহ খেতিয়কসকল রাজপথলে নামি আছে, তেওঁলোকে প্রতিবাদ সাব্যস্ত করবলগীয়া এটা পরিবেশৰ সৃষ্টি হয়েছে। কিন্তু কিয় এইভাবে সৃষ্টি হয়েছে? কারণ এটা সময় আছিল যেতিয়া সমগ্র অর্থনীতি চাহপাতের উপরতে নির্ভর করেছে, চাহ উদ্যোগটির উপর নির্ভর করেছে, দেশের অর্থনীতি চাহ উদ্যোগের উপর নির্ভর করেছিল। আর সেই সময়ছোৱাতে বহু সংখ্যক যুবক যুবতী ওলাই আহিছিল, বিশেষভাবে যুবকসকল ওলাই আহিছিলে, তেওঁলোকে ক্ষুদ্র চাহ ব্যবসায়ের সঙ্গে জড়িত হয়েছিল। তেওঁলোকে চাকরিমুখী নহয়, কারণ নিবনুয়া সমস্যার বাবে যেহেতু চাকরিমুখী একটা অবস্থা থাকা যায় সেই সময়ছোৱাত, গতিকে তেওঁলোকে চাকরিমুখী নহয়। তেওঁলোকে যিমান পারে ঘরের ওচরে পাজরে হোক বা যতে নহক তেওঁলোকে এই চাহ ব্যবসায়ের সঙ্গে জড়িত হবলে চেষ্টা করেছিল, বা তেওঁলোকে একো চাহ বাগান তেওঁলোকে খুলিছিল সরু সরকম। এই ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে তেতিয়ারপৰা এনে ধরনের কাম করিয়ে আছিল, কিন্তু আজি কিয় তেওঁলোক রাজপথলে আহিবলগীয়া হয়েছে? এয়া বর্তমানের পরিস্থিতির বাবে দায়ী, কারণ যে মূল্যত বর্তমান আমি মূল্যর কথা কবলে ওলাইছো, যে কি ধরনের হ্রাস হয়েছে চাহপাতর, কেঁচা চাহপাতর মূল্য কি ধরনের হ্রাস হয়েছে, আর উৎকৃষ্ট কেঁচা চাহপাত দিয়ার পিছতো তেওঁলোকে সেই মূল্য লাভ নকরার বাবে তেওঁলোক এতিয়া ক্ষোভিত হয়ে পড়ছে। কারণ তেওঁলোকর চলিবলে যেটো পথ আছিলে, কারণ পুনর্বার এখানে উল্লেখ করুন যে নিবনুয়া সমস্যা, চাকরিমুখী নহয় যে যেহেতু তেওঁলোকে একটা ব্যবসায়ের সঙ্গে জড়িত হয়ে পড়ছিল। এখানে আকো একটা কথা উল্লেখ করুন যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সদায় একটা কথা কয় যে তেওঁলোকে বাহিৰলৈ নগৈ বা চাকৰিমুখী নহয় বা ঘৰতে খেতি বাতি কৰে, বহিৰাগতক যাতে খেতি বাতিৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ নকৰাকৈ বা বহিৰাগতৰ ওপৰত নিৰ্ভৰ নকৰাকৈ অসমীয়া যুৱক যুৱতী ওলাই আহক, তেওঁলোকে নিজৰ বাৰীত থকা ঠাইখনতে কাম কৰক, তেওঁলোকে খেতি কৰক, শাক পাচলি খেতি কৰক। গতিকে চাহটো খেতিয়ে, গতিকে তেওঁলোকে যেতিয়া চাহৰ সৈতে জড়িত হৈ নিজৰ ভৰিৰ ওপৰত থিয় হৈছিল, পৰিয়াল পোহপাল দিছিল, সেইসকল ক্ষুদ্ৰ চাহ খেতিয়কৰ আজি অৱস্থাটো থৈ বচাবলৈ ওলাইছে। কাৰণ হৈছে এক কেজি কেঁচা চাহপাতৰ উৎপাদনৰ ব্যয় প্ৰায় হৈছে 24 টকা, কিন্তু এই কেঁচা চাহপাত এতিয়া বিক্ৰী কৰিবলগীয়া হৈছে তেওঁলোকে 14-18 টকা, 14 টকা ন্যূনতম তেওঁলোকে 14-18 টকাত বিক্ৰী কৰিবলগীয়া হৈছে এক কেজি কেঁচা চাহপাত। এই এনেধৰণৰ মূল্য তিনিচুকীয়াত হৈ আছে, যোৰহাটত এতিয়ালৈকে তিনিচুকীয়াত 14 টকা মূল্যত বিক্ৰী কৰা হৈছে, যোৰহাটত 20 টকাৰ তলত বিক্ৰী হৈ আছে। গতিকে তেনেকুৱা এটা অৱস্থা যিহেতু তেওঁলোকৰ আহিছে, য'ত নেকি তেওঁলোকৰ ব্যয় হয় 25 টকা, ত'ত তেওঁলোকে দিবলগীয়া হয় 14 টকাত বা 18 টকাত। গতিকে তেওঁলোকৰ যিখিনি এই মুহূৰ্তত তেওঁলোকৰ যিটো অৰ্থনৈতিক দিশ, সেই দিশটোত কিমান প্ৰভাৱ পৰিছে বুজিব পাৰি, আৰু এই হিচাপটোতে বুজিব পাৰি। গতিকে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে তেওঁলোকে বিষয়ববীয়া সদৌ অসম ক্ষুদ্ৰ চাহ খেতিয়ক সন্থাৰ বিষয়ববীয়া প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। তেওঁলোকে কৈছে যে বটলি ফেক্টৰীসমূহে চাহপাতৰ মানদণ্ড হ্ৰাস কৰাৰ অজুহাত দেখুৱায়, উৎকৃষ্ট মানদণ্ডৰ কেঁচা চাহপাতৰো মূল্য বটলি ফেক্টৰীসমূহে নিদিয়ে। অর্থাৎ এই সমগ্র প্রক্রিয়াটির বাবে জগরিয়া হয়েছে বটলি ফ্যাক্টরিসমূহ, যিসকলে যি বটলি ফ্যাক্টরিয়ে জানায় যে তেওঁলোকে যদি উৎকৃষ্ট ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে উৎকৃষ্ট কেঁচা চাহ দিয়ার পিছতো সেয়া কয় যে সেয়া আসলতে উৎকৃষ্ট নহয়, সেয়া মানদণ্ড হ্রাস পাওয়া বলে তেওঁলোকে একটা অজুহাত দেখায়। এয়া অভিযোগ উত্থাপন করেছে সদৌ অসম ক্ষুদ্র চাহ খেতিয়ক সন্থার তরফের পর। গতি ইয়ার বাবে সরকার তথা ভারতীয় চাহ বোর্ডে এই ক্ষেত্রে কোনো সহায় নকরারও অভিযোগ তুলিছে ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে। এই ক্ষেত্ৰত জিলা আয়ুক্তৰ অধ্যক্ষতাত গঠন কৰি দিয়া মনিটৰিং কমিটিয়ে ধাৰ্য কৰি দিয়া কেঁচা চাহপাতৰ মূল্য কোনেও মানি নচলে। যোৰহাটত এই কমিটিয়ে ধাৰ্য কৰি দিয়া মাচুল হৈছে 31 টকা, কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে যে যোৰহাটত কেঁচা চাহপাত বিক্ৰী হৈছে মাত্ৰ 18 টকা, ধাৰ্য কৰি দিয়াৰ পিছতো 18 টকাত বিক্ৰী হৈছে। আৰু এইখিনি আছিলে এই গোটেই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো আচলতে এতিয়ালৈকে এই গোটেই বিষয়টোৰ ওপৰত চৰকাৰে গুৰুত্ব প্ৰদান কৰিব লাগে, কারণ পুনের এখানে উল্লেখ করেছো চাহ মানে অসম, গতি আমার এটা পরিচয় চাহ, যত ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে যদি আজি রাজপথলে আহি আন্দোলন করবলগা একটা পরিবেশের সৃষ্টি হয়, তেতিয়া হলে কিমান নিম্নগামী হব এই ব্যবসায়ীটো। গতি তাত আসলতে বিভিন্ন ধরনের কথা আহি পড়ে নেকি, করবাত নহয় করবাত এই ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে যিখিনি অভিযোগ তেওঁলোকে আনিছে সেয়া সরকারের প্রতি অভিযোগে হোক বা বটলি ফ্যাক্টরির প্রতিয়ে তেওঁলোকৰ অভিযোগে হোক, গতি সেই অভিযোগবোৰ কিমান সত্য, সেই অভিযোগের ওপৰত অন্তত্ব সরকারখনে এক তদন্ত আরম্ভ করক, সরকারখনে এই গোটেই বিষয়টি গুরুত্ব সহকারে লক, আর এই ক্ষুদ্র চাহ খেতিয়কসকলের যিখিনি তেওঁলোকৰ দাবি সেই দাবিখিনি উপর গুরুত্ব আর গুরুত্ব দিয়ক, সেয়াই সকলোৱে বিচাৰিছে। মুঠৰ ওপৰত আমি পুনৰ এবাৰ এইখিনিতে কম যে সেই চাহপাতৰ মূল্য তেওঁলোকে যিখিনি
মূল্য তেওঁলোকে ধাৰ্য কৰিছে সেই মূল্য কাৰণ 25 টকা যদি ব্যয় হয় 14 টকা তেওঁলোকে বিক্ৰী কৰিবলগীয়া হৈছে ওদিকে তেওঁলোক লোকসানৰ সন্মুখীন হৈছে এক বৃহৎ লোকসানৰ সন্মুখীন হৈছে আৰু কেবাবে তেওঁলোকে হুংকাৰ দিছে কম সময়ৰ ভিতৰতে তেওঁলোকে এই দাবী অভিযোগৰে ক্ষুদ্ৰ সাহ খেতিয়কসকল ৰাজপথলৈ আহিব